আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। ভিডিওটি শুরু করার আগে সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ড এবং জেপিজি ফাইল কীভাবে পিডিএফ এ কনভার্ট করতে হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন, এবং যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। Thank you.